কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এগারো নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল এর অঙ্কগুলো আমরা আরম্ভ করব। এর আগে আমরা দশ নম্বর অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো আমি একটা আলাদা প্লে রেখেছি কাজে যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে দশ নম্বর অধ্যায়ের প্লেলিস্টগুলো দেখে নিতে পারো হুম আচ্ছা তাহলে আজকে আরম্ভ করি আরম্ভ করার আগে তোমাদের একবার মনে করি দিই যে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে আমার ভিডিওগুলো তোমার বন্ধুবান্ধব চেনাশোনার মাঝে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো দেখে অঙ্কগুলো শিখে নিতে পারে কেমন আর এর সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু ইংরেজি এবং পরিবেশ ও বিজ্ঞান অঙ্ক ছাড়া এই দুই বিষয়েতেও আমি ভিডিও করছি কাজে তোমরা আমার চ্যানেলেতে গিয়ে এই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো কেমন তাহলে এসো আজকে শুরু করি ভগ্নাংশের বর্গমূল এমনি বর্গমূল তো আমরা আগে করেছি হুম এবার ভগ্নাংশের বর্গমূল এইটা আমরা শিখব কেমন তো এখানে দেখো একটা খুব সহজ করে শেখানো হয়েছে এই যে চৌকো চৌকো খাপলা যেটা আছে সেটা কিন্তু এদিকে সাতটা আছে আর এদিকেও সাতটা আছে মানে মোট কটা টোটাল চৌকো চোখো ঘর আছে না সাত ইন্টু সাত ফর্টি নাইনটা ঠিক আছে ফর্টি নাইনটা ঘর আছে এর মধ্যে লাল রঙ কটা করা আছে এক দুই তিন চার তাহলে পরে আমরা বলতে পারি ফোর বাই ফর্টি নাইন ঠিক আছে এবার এর যদি আমাদের বর্গমূল বার করতে হয় হ্যাঁ তাহলে কী করতে হবে না চারেরটা আমরা লিখতে পারি কীভাবে না টু ইন্টু টু আর ফর্টি নাইনেরটা সেভেন ইন্টু সেভেন তার মানে কত টু স্কোয়ার ডিভাইডেড বাই সেভেন স্কোয়ার তার মানে এটা বর্গমূল যদি করি তাহলে আমরা কত পাবো না দুয়ের সাত কেমন এখানে দেখো এইদিকে যে সাত এটা দুয়ের সাত হচ্ছে সাত ভাগের মধ্যে দু ভাগ এদিক থেকেও যদি আমরা দেখি সেটাও সাত ভাগের মধ্যে ভাগ হচ্ছে লাল কেমন আচ্ছা এবার দেখো যে কাগজের নীলটা কতটা আছে না এক দুই তিন এক দুই তিন মানে নটা আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে কত এটা হচ্ছে নয়ের ফর্টি নাইন তাই না ব্লুটা হচ্ছে নীলটা তো এর যদি আমরা বর্গ বার করতে চাই তাহলে কত হবে খুব সহজ আমরা জানি তিন তিরিকে নয় আর সাত সাতটি ঊনপঞ্চাশ তার মানে হচ্ছে কত থ্রি স্কোয়ার আর সেভেন স্কোয়ার তার মানে আমরা জানি কত তিনের সাত এটা হয়ে গেলো নীলটা আবার ঠিক একই রকমভাবে যদি আমরা সবুজেরটা করি এক দুই তিন চার হুম তাহলে চার চারের ষোলোটা আছে তাহলে রুট ষোলোর ফর্টি নাইন তার মানে কত ফোর স্কোয়ার তাই না চার চারে ষোলো আর সেভেন স্কোয়ার তার মানে ফোর বাই সেভেন তাহলে কী করে আমরা স্কোয়ার রুটের ভগ্নাংশের বর্গমূল বার করছি সেটা তুমি দেখো তো প্রত্যেকটা আলাদা আলাদা করে বার করে নিতে হচ্ছে হ্যাঁ মাঝখানে যে আমাদের দাগ আছে ভগ্নাংশের তার ওপরেরটা বর্গমূল বার করে নিতে হচ্ছে আর নিজেরটাও বর্গমূল বার করে নিতে হচ্ছে ঠিক আছে এইভাবে আমরা ভগ্নাংশের বর্গমূলটা পার করছি তাহলে এইখানটা দেখো হলুদ রঙ যেটা করা আছে এখানে কটা ঘর আছে না এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছত্রিশটা ঘর আছে আর হলুদ রঙ কটা করা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মানে পঁচিশ তাহলে পঁচিশে ছত্রিশ করা আছে এটা আমরা কী করে করতে পারবো না পঁচিশ মানে কত ফাইভ ইন্টু ফাইভ আর ছত্রিশ মানে কত ছয় ইন্টু ছয় তাই না সেই জন্যে আমরা করতে পারি রুট ফাইভ স্কোয়ার বাই সিক্স স্কোয়ার তার মানে কত পাঁচের ছয় ঠিক আছে এবার বর্গাকার ঘর না এঁকে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বার করি বত্রিশ বাই পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে হিসেব করি একটি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে তাহলে কত বত্রিশের পঞ্চাশ এবার বত্রিশটাকে ভাঙছি দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো দুগুণে বত্রিশ আর নিচে ভাঙছি পঞ্চাশকে পাঁচ পাঁচে পঁচিশ দুগুণে পঞ্চাশ ঠিক আছে তাহলে ওপরে একটা দুই নিচে একটা দুই কেটে গেলো তাহলে এই দুটোর জন্যে আমরা একটা দুই নিতে পারি টু স্কোয়ার লিখতে পারি এই দুটোর জন্য আমরা একটা দুই নিয়ে টু স্কোয়ার লিখতে পারি আর এইটা দুটো পাঁচের জন্য একটা ফাইভ স্কোয়ার নিতে পারি ঠিক আছে তাহলে টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার তাহলে আমরা দুটো থেকে একটা টু নিলাম এই দুটো থেকে আবার এই দুটো থেকে আমরা আর একটা টু নিলাম আর নিচেই দুটো ফাইভ থেকে আমরা এই একটা ফাইভ নিলাম তাহলে দুই দুগুণে চার ডিভাইডেড বাই ফাইভ ফোর বাই ফাইভ সেন্টিমিটার হয়ে গেল ঠিক আছে এখানে দেখো একশো একুশ বাই একশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্র ফলের একটি বাহুর দীর্ঘ কী হবে একশো একুশ মানে কত এগারো ইন্টু এগারো একশো চুয়াল্লিশ মানে দুই দুগুণে চার তিন চারে বারো আর দুই দুগুণে চার তিন চারে বারো মানে বারো ইন্টু বারো 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 ওই একশো চুয়াল্লিশ হয় তাই না আচ্ছা এই দুটো এগারোর জন্যে আমরা একটা এগারো নিলাম আর দুটো বারোর জন্যে আমরা একটা বারো নিলাম তাই সেখান থেকে পেয়ে গেলাম কত এগারোর বারো ঠিক আছে এবার দেখো আমরা নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান এটা করি নিচের ভগ্নাংশগুলোর বর্গ আমাদের করতে হবে হুম এগুলোর বর্গ করতে হবে ঠিক আছে বর্গ মূল বার করতে হবে না কিন্তু হ্যাঁ বর্গ করতে হবে তার মানে একের একেরটা কি বলছে চারের পাঁচ মানে কত বর্গ মানে স্কোয়ার করে নিতে হবে কেমন তো চার চারে ষোলোর পঁচিশ এবার দুই নম্বরেরটা দেখো কি ছয়ের সাত মানে কত ছয় স্কোয়ার বাই সেভেন স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ সাত সত্তর ঊনপঞ্চাশ কেমন তিনেরটা খুব সহজ এগুলো আটের দশ মানে এইট স্কোয়ার বাই টেন স্কোয়ার মানে সিক্সটি ফোর বাই হানড্রেড ঠিক আছে এগুলো সব মুখোমুখিই হয়ে যায় চারেরটা চলো মুখোমুখি করি তার মানে ইলেভেন স্কোয়ার বাই টুয়েলভ স্কোয়ার ইলেভেন স্কোয়ার কত হয় এগারো এগারো কত হয় এগারো এগারো হয় একশো আর বারো একশো ঠিক আছে আচ্ছা এইবার দেখো এগুলোর আমাদের বর্গমূল বার করতে হবে কেমন তাহলে একই ব্যাপার হচ্ছে মোটামুটি তাহলে দুইয়ের একেরটা দেখো ষোলোর পঁচিশ ঠিক আছে তো এইটা আমাদের স্কোয়ার রুট বার করতে হবে তার মানে এখানে কত করতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দু দুদুগুলো চার দুগুনে আট দুগুনে ষোলো আর এটা ফাইভ ইন্টু ফাইভ তার মানে কত এই দুটোকে একসঙ্গে নিচ্ছি টু স্কোয়ার ইন্টু এই দুটোকে একসঙ্গে নিচ্ছি টু স্কোয়ার আর এটাকে হচ্ছে ফাইভ স্কোয়ার এবার এই দুটোর বদলে একটা নেব আমরা যখন স্কোয়ার রুটটা তুলে দেবো তাই টু ইন্টু টু আর নিচে একটা ফাইভ তার মানে দুই দুগুণে চারের পাঁচ ঠিক আছে এবার দুয়ের দুয়েরটা দেখো নয়ের চৌষট্টি তার মানে কত নয়কে আমরা কীভাবে ভাঙতে পারি তিন ত্রিকে নয় আর এটা আট চৌষট্টি মানে কত থ্রি স্কোয়ার আর এইট স্কোয়ার ঠিক আছে যাই স্কোয়ার রুটটা আমরা তুলে দিলাম তাই হয়ে গেলো তিনের আট এটাও একটা একটা করে হয়ে গেল হুম এবার দেখো দুয়ের তিনেরটা ছত্রিশের একশো একুশ ছত্রিশকে কী করে পাবো আমরা ছয় ছয় ছত্রিশ আর একশো একুশ মানে কত আমরা জানি এগারো এগারো একশো একুশ তার মানে কত ছয় স্কোয়ার আর ইলেভেন স্কোয়ার তার মানে ছয়ের এগারো ঠিক আছে দুয়ের চারেরটা কত হচ্ছে একশো চুয়াল্লিশের ওয়ান সিক্সটি নাইন একশো চুয়াল্লিশ মানে কত 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 একশো চুয়াল্লিশ হয় বারো বারো একশো চুয়াল্লিশ আর এটা তেরো তেরো একশো উনসত্তর তার মানে সমান সমান স্কোয়ার রুট বারো স্কোয়ার বাই তেরো স্কোয়ার তাহলে কত হলো বারোর তেরো ঠিক আছে দুয়ের পাঁচেরটা দেখো দুশো পঁচিশ ডিভাইডেড বাই টু এইটটি নাইন তাহলে দুশো পঁচিশকে আমরা চলো লম্বা করে ভাঙি পাঁচ দিয়ে যাবে তো পাঁচ দুশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় চার পাঁচে কুড়ি দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশকে আমরা পাঁচ নং পঁয়তাল্লিশ করতে পারি আর একটা পাঁচ এবার নয় যেটা হচ্ছে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি তিন তিন এবার টু এইট্টি নাইন টু এইটটি নাইন হচ্ছে সতেরো ইনটু সতেরো এটা তোমাদের গুণ করে করে বার করতে হবে হুম তো সতেরো সতেরো টু এইট্টি নাইন হয় ঠিক আছে তাহলে এবার আমরা এখানে কী লিখতে পারি দুটো পাঁচের জন্যে আমরা একটা পাঁচ নিলাম স্কোয়ার ইন্টু তিন দুটো তিনের জন্যে আমরা একটা তিন স্কোয়ার নিলাম ঠিক আছে আর সতেরোর জন্য সতেরো স্কোয়ার তাহলে এবার যাই স্কোয়ার ইউটু আমরা তুলে দেবো তাই একটা পাঁচ ইন্টু একটা তিন নেব আর একটা সতেরো নেব তার মানে হচ্ছে কত পনেরোর সতেরো ঠিক আছে তাহলে আজকে আমরা নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান এটাই খালি করলাম হুম এর পরের দিন আমরা আবার ইলেভেন পয়েন্ট টুটা করবো কেমন তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অধ্যায় তোমরা খুব ভালো থেকো খুব আনন্দ থেকো কেমন চলি